আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দর্শক, ঢাকা যাত্রাবাড়ি চলে আসলাম পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ এবং যে আলু কত টাকা বিক্রি হচ্ছে? দর্শক, পেঁয়াজের বাজার একটু কমতির দিকে থাকলেও কিন্তু আলুর দামটা একটু ঊর্ধ্বগত রয়েছে। তা দর্শক, কেন ঊর্ধ্বগত রয়েছে সে বিষয়ে একটু কথা বলবো, আর বর্তমান পেঁয়াজের বাজার কমার অথবা বাড়ার কতটা সম্ভাবনা রয়েছে সে বিষয়ে কথা বলবো ব্যবসায়ীদের সাথে আজকের বাজার দর নিয়ে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালোই আছি কাকা। ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে? ব্যবসা পরিস্থিতি বেশি ভালো না, বেচা কিনা কম, বেচা কিনা কম, এই জন্য মন দিল খারাপ করে বসে আছেন। আচ্ছা আচ্ছা কাকা, আলুর বাজার নাকি বেড়েছে হঠাৎ কাকা, কারণ কি কাকা? হঠাৎ বাড়ার কারণ হলো আলু, নতুন আলু এক মাস পিছিয়ে গেছে।60 টাকা বিক্রি করতেছে কোন জায়গার? ৩৫টা কত ছিল জানাবেন? ৩৮টা কিনা। আচ্ছা, তা আপনি 35টা বিক্রি করতেছেন, এই লস দিয়ে কেন বিক্রি করতেছেন একটু জানাবেন। কি করে না খাইলে কি করেন? মাল রাউন্ড দেন, আর দো গাটবো, উদনে গাটবো, দুই একটা হজবো। আচ্ছা, এই জন্য বিক্রি করে ফেলাইতেছেন, হাতে রাখতেছেন না? তার মানে 38 টাকা কিনে আপনি 35 টাকা বিক্রি করতেছেন, 3 টাকা কেজিতে পার কেজিতে লস। আচ্ছা আচ্ছা, বাজারে আসছে কবে পেঁয়াজ? পেঁয়াজ আছে গতদিন আইসি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বাজার দর কমার কোনো সম্ভাবনা আছে? না খাইলে কমবো, কমবো, দুইটা কমবো, আবার পারবো, খাইলে পারবো। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানী যাত্রাবাড়ি থেকে আজকের বাজার দর আপনি জানিয়ে দিলাম। দর্শক বন্ধু, এ ছিল আমার কাছে সর্বশেষ আপডেট।